যে 1947 সালের 14 আগস্ট দুই পাকিস্তান স্বাধীন হয়েছে, 15 আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে, সেই 1947 সালের 14 আগস্ট থেকে নিয়ে এখন পর্যন্ত এ দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। শিক্ষামন্ত্রী জানে না যে রবি ঠাকুরের গান মুসলমান বলতে পারে কিনা, তার বিদ্যে রবি ঠাকুরের গান নিরূপণ করতে পারেনি, ও কি করতে পারে? আপনি বলেন কি, তার কাছে কি বিদ্যা রয়েছে? কোন মুসলমানের গান নেই, রবি ঠাকুরের গান ইন্ডিয়ার হিন্দু মানুষের গান। আপনার বাচ্চা দুধ ছেড়ে দিয়ে মায়ের কোল থেকে গিয়ে এই গান বলবে, গোটা গানটাই সেরে কি কথা, এটাই নিরূপণ করতে পারলো না, তাহলে তার কাছে কি বিদ্যা রয়েছে? ভিকারিনেসা স্কুলে ভর্তি হতে হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে এক নম্বর সাবজেক্ট কি হবে আজ পর্যন্ত সে বিবেচনা করতে পারলো না? এক নম্বর সাবজেক্ট হবে কোরআন, দুই নম্বর সাবজেক্ট হবে বাংলা, তিন নম্বর সাবজেক্ট হবে ইংরেজি, চার নম্বর সাবজেক্ট হবে অঙ্ক, পাঁচ নম্বর সাবজেক্ট হবে বিজ্ঞান, ছয় নম্বর সাবজেক্ট হবে ভূগোল, সাত নম্বর সাবজেক্ট হবে ইতিহাস। এইভাবে শিক্ষামন্ত্রীকে সাবজেক্ট চয়ন করতে হবে। রবি ঠাকুরের গানে আছে, ও মা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাঁশি, তোর বাপের আকাশ এটা আল্লাহর আকাশ, তুমি নিরূপণ করতে পারনি, তোমাকে ওয়ানে ভর্তি হতে হবে আবার। এ কে বললো তুমি? মাস্টার ডিগ্রি পাস, তোমার ভিড় দেখে কবর দিতে এসেছি।